আমরা তো এখন শুধুমাত্র বিরানির পাগল, বিরানি দিলে সব কিছু পাব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ ছিলেন নামাজের পাগল, আমরা হচ্ছি টাকা এবং ক্ষমতার পাগল। বাড়ির মধ্যে মেহমান আসলে আমরা নামাজ পড়ি না, কুরবানির সময় যদি আমরা গরু ক্রয় করার জন্য কুরবানির বাজারের মধ্যে যাই ওখানেও নামাজ পড়ি না। অথচ আমি হাজী সাহেব, গাজী সাহেব, অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোন কোন পরিস্থিতির মোকাবেলা করে তারা নামাজ আদায় করেছেন। বেঈমান কাফেরের সাথে তুমুল যুদ্ধ, কাফেরের সাথে যুদ্ধ চলতেছে, কাফেরদের আক্রমণ একের পর এক আক্রমণ আসতেছে, মুসলমানদের উপর আক্রমণ আসতেছে, কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে, তরবার দিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালানো হচ্ছে। ঠিক এমন সময়ে যখন নামাজের সময় হয়ে যায়, সাহাবায়ে কেরাম যুদ্ধরত অবস্থায় যারা ছিল সবাই দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ নামাজ আদায় করে আরেক ভাগ কাফের বেঈমানের সাথে যুদ্ধ পরিচালনা করে। সুবহানাল্লাহ, কোন অবস্থায় নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম? যে অবস্থার মধ্যে বেঈমান কাফিরদের পক্ষ থেকে একের পর এক তীর বল্লম আসতেছে, ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ নামাজের নিয়ত করবে, নামাজের জন্য দাঁড়াবে, আর এক ভাগ যুদ্ধ করবে। ওরা এক রাকাত শেষ করে আবার যুদ্ধ করতে চলে আসবে। যারা যুদ্ধে ছিল তারা গিয়ে আর এক রাকাত পড়বে, তারা এক রাকাত শেষ করে আবার চলে আসবে। আগে যারা এক রাকাত শেষ করেছিল তারা পুনরায় গিয়ে আবার দ্বিতীয় রাকাত পরিপূর্ণ করবে। এমন ভাবে যুদ্ধরত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ, আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াকতে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াকতে নামাজ, খেবলা রুহ কে জমি বুস হুয়ে কওমে হেজাজ, খেবলা রুহ কে জমি বুস হুয়ে কওমে হেজাজ, এক হি সফ মে কড়ে হু গিয়ে মাহমুদ আয়াজ, এক হি সফ মে কড়ে হু গিয়ে মাহমুদ আয়াজ, নকুই বন্দা রাহা ওর নকুই বন্দা নওয়াজ, নকুই বন্দা রাহা ওর নকুই বন্দা নওয়াজ। সাহাবায়ে কেরামরা যুদ্ধরত অবস্থায় পর্যন্ত নামাজ কাজা। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি যদি কোনো একটা জায়গার মধ্যে লাল এবং সবুজের পতাকা দেখেন তাহলে ওখান থেকে আপনি কি উপলব্ধি করতে পারবেন, এটা কোন দেশের পতাকা? আমাদের দেশের পতাকা, কি সুন্দর দেখতে, লাল এবং সবুজের মাঝখানে। আমাদের নবীর রোজাই পাক রং কিরকম দেখছেন, কি ইশারা করতেছে, জাতীয় পতাকায় কি ইঙ্গিত দিতেছে। আর আমরা রাতারাতি সেই ইহুদি খ্রিস্টানদের স্লোগান, জাতীয় পতাকা ইঙ্গিত দিতেছে নবীর আদর্শে আদর্শবান হও, সেই সবুজ গুম্বিদের আদর্শের মধ্যে তুমি প্রতিষ্ঠিত হও। আর আমার সকাল বিকাল, আমার শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত আমার সবগুলা ইহুদি খ্রিস্টানদের সাথে। আপনি যদি লাল সবুজের পতাকা দেখেন সাথে সাথে আমাদের দেশের কথা মনে পড়বে, পড়বে কি পড়বে না? আল্লাহ পাকের নবী এরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহর নবী এরশাদ করেন, উম্মত প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে,
প্রতিটা জিনিসের একটা মার্কা থাকে, একটা ব্র্যান্ড থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন থাকে। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়া আলামুল ঈমানি আসসালা, আপনি কি মুসলমান, আপনি কি ঈমানদার, তার একটা নিদর্শন আমি বিশ্বনবী ঘোষণা দিলাম। সেই ঈমানদারের নিশানা হলো, সেটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। এজন্য আল্লাহ পাকের নবী বলেন, ওয়া আলামুল ঈমানি আসসালা, ঈমানদারের নিশানা হচ্ছে নামাজ, নামাজ। এখন বলে, হুজুর আমরা তো নামাজ পড়তে অনেক ইচ্ছুক, কিন্তু নামাজের মধ্যে তৃপ্তি পাই না, মজা পাই না। কোন একটা জিনিস করতে হলে তার মজা বুঝতে হবে। আপনি কিছুদিন আগে, বছর দুয়েক আগে, আমার একজন ওস্তাদ দোহাজারি মাদ্রাসার, উনি একটা ঘটনা শোনাইছে, বিদেশে নাকি কিছু মানুষ এক দেশ থেকে দুবাইয়ের মধ্যে প্রবেশ করতেছে, দুবাইয়ের মধ্যে প্রবেশ করতেছে কন্ট্রাক্ট, কিন্তু কিসের মাধ্যমে? ওই সেমিটের গাড়ি নাই, সেমিট তার সেমিটের ডিব্বে হদুন নাই, এটা রাস্তা তার দুলে যেতে না দেখা নেই, উনার কি হয় যে খাবার বেন জুন ঘুরে এরিয়ার ভিতরে 12-14 জন মানুষ এই দে কন্ট্রাকে ডুবে ডুকে দে কি আল্লাহ একটি হটিয়ে দে দেড়হাম রিয়াল না দুবার কিন্তু দেড়হাম না রিয়াল তো দেড়হাম দামি না হটিয়া 30 না আচ্ছা 65 ধর একটু বুঝেন এক টাকায় যদি 25 টাকার লাভ আমি বুঝতে পারি তাহলে জীবনের ঝুঁকি নিয়ে ওই দেশে যাওয়ার জন্য আমি আগ্রহী, ওই দেশে যাওয়ার জন্য। ওই পাওয়ার ব্যাংক যখন ডুবতেছে পুলিশ বলতেছে এখানে কি কেউ নাই, ভিতরে সবগুলা মানুষ, তখন বলতেছে স্টার্ট দাও ঘুরাও, এক ঘন্টা যখন ঘুরাইছে ভিতরে সব মানুষ মারা গেছে। আপনি বলেন তো দেখি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে আসার জন্য, সে রিস্ক নিয়ে এভাবে আসার জন্য সে নিজের জীবনকে বিসর্জন দিল, কি জন্য? এক টাকায় 25 টাকা লাভ সে বুঝে নাই নাকি বুঝেছে? সে বুঝতে সক্ষম হয়েছে, আমি এখানে বসে থাকলে টাকা পাবো যে এক টাকায় এক টাকা, আর আমি যদি দুবাই গিয়ে যদি টাকা কামাই, রোজগার করি, ব্যবসা করি, তাহলে ওখানে এক টাকা হলো এখানে কত? 25 টাকা। প্রতিটা জিনিস করার জন্য আগে লাভ বুঝতে হবে তো। আমি যদি আপনাকে বলি নামাজ পড়েন, তো আপনি বলবেন যে নামাজ যারা পড়তেছে তাদের ব্যবসায় আরো লস। যারা নামাজ পড়তেছে তাদের ব্যবসায় আরো লস। আমি তো কোনোদিন নামাজ পড়ি না, আমার ব্যবসা তো ঠিকঠাক মতো চলতেছে, আর নামাজ পড়ে কি লাভ? কোরআনের মধ্যে আছে, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্নাবি ওইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর ইবাদত করবে একেবারে ঠিক, একেবারে আলা হারফিন, এক সাইডে গিয়ে, মানে পরিপূর্ণভাবে ইবাদত করবে না, মসজিদে ঢুকলো ডুববে যে একেবারে শেষে, যাতে করে খুব তাড়াহুড়া করে বের হতে পারে। অনেকে একদম প্রথম কাতারে যেতে চায় না, কেন? প্রথম কাতারে গেলে তো যখন ইমাম সাহেব কি করবে, নামাজ শেষ করবে সালাম ফেরাবে। এখন আমি যদি তাড়াতাড়ি চলে আসতে চাই, পিছনে যদি আবার কেউ সুন্নতের নিয়ত করে ফেলে, আমি আর আসতে পারবো? যখন তার কাছে কল্যাণ, ভালাই, মঙ্গলজনক, ব্যবসার মধ্যে লাভ হচ্ছে, সবগুলো ঠিকঠাক মতো চলতেছে, সে বলে যে আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু যখন দেখলো হঠাৎ একদিন ব্যবসার মধ্যে 5,000 টাকা লস হয়ে গেল, সে আর নামাজ পড়ে না। আমি আর নামাজ পড়ে কিলে ব্যবসায় লস কেন হলো? কোরআনে বলতেছে কোনো একটা জিনিস করার জন্য আগে লাভ জানতে হবে। এখন আমি আপনাকে নামাজ পড়তে বললে আপনি বলবেন যে হুজুর যারা নামাজ পড়তেছে তারা তো আমাদের সেই উন্নত না। এজন্য কোনো একটা জিনিসের মজা যখন, তৃপ্তি, স্বাদ যখন আপনি বুঝতে পারবেন, আমাদের এদিকে একটা জায়গা আছে তালতল, এদিককার মানুষ আছে না দেখি মৌলানা খালের তারা তালতল সাত কিনা তালতল এলিয়ার মিষ্টিও খাইবেল্লাই
এবারে শুনো তি লোয়াগার আমির আবাদত তুন দা যাবি কিয়া মজা বুঝিয়ে দেব নামাজ ওর মজা নামাজ ওর তৃপ্তি নামাজ ওর স্বাদ আপনি যখন বুঝতে পারবেন পৃথিবীর সমস্ত কাজের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার নামাজ আদায় করা এখন কিভাবে সেই তৃপ্তি সেই স্বাদটা আমরা পাবো হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ওয়াজ করেন উপদেশ দেন তবে সংক্ষিপ্ত উপদেশ বেশি লম্বা উপদেশ আমি মানতে পারবো না আমার সময় কম আমি বিজি মানুষ কে বলতেছে এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটা উপদেশ দিলেন স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো উপদেশ আপনার নামাজ রুযুক্ত নামাজ হয়ে যাবে আপনার নামাজ একাগ্রতার নামাজ হয়ে যাবে আপনার নামাজের মধ্যে তৃপ্তি আসবে আপনি নামাজ পড়ে স্বাদ গ্রহণ করতে পারবেন শুধু এই আমলটা করেন হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال عزني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصلي صلاة مودع أو كما قال عليه الصلاة والسلام এক সাহাবী এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইজনি আপনি আমাকে ওয়াজ করেন উপদেশ দেন ওয়া আউজিজ খুব সংক্ষিপ্তভাবে উপদেশ দিবেন আল্লাহর নবীর সাথ করেন ও আমার উম্মত ইযা কুমতা ফি সলাতিকা তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তুমি যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হবে দাঁড়াবে তুমি আগে নামাজের নিয়ত করার আগে তুমি একটা কথা মনে মনে কল্পনা করো হে আব্দুল্লাহ আব্দুর রহমান সলিমুল্লাহ কলিমুল্লাহ সাজ্জাদ হুসাইন আনোয়ার হুসাইন হে যুবকেরা যেদিন নামাজ পড়ার জন্য আপনারা যাবেন নামাজের নিয়ত করার আগে একটা কথা আপনি মনের মধ্যে আনেন এই কথাটার কল্পনা আপনি করেন কি ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন আজকে আমি আমার জীবনের সর্বশেষ নামাজটা আদায় করতেছি এই যে আজকে এশারের নামাজ আপনি পড়লেন আগামীকাল এশার সময় পর্যন্ত যে আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে তো আপনি যদি এশার নামাজের আগে যদি নিয়ত করার আগে যদি আপনি এই কথাটা ভাবেন আজকে এটা আমার জন্য জীবনের শেষ নামাজ ওই নামাজটা আপনি কিভাবে পড়বেন আরেকটা উদাহরণ দিই আপনি যদি এখনই জানতে পারেন আজ রাত দুইটার মধ্যে আপনি মারা যাবেন কারেক্ট দুইটার মধ্যে আপনি এন্তেকাল হবেন তখন এখন থেকে নিয়ে দুইটা পর্যন্ত ফেসবুকে ঢুকবেন ইউটিউবে খেলাধুলা নিয়ে কি করবেন আপনি যদি জানতে পারেন আজ রাত আজকে রাত্রেই জীবনের শেষ রাত্রি আজকেরটা দুইটার মধ্যে আজরাইল এসে আপনার জান নিয়ে যাবে আপনি মারা যাবেন আপনি যদি মাগরিবের পরে জানতে পারলেন আজকে আপনার জীবনের শেষ রাত ওই দিন এশারের নামাজটা কিভাবে পড়বেন নিজে নিজে একটু বুঝেন আপনি যদি জানতে পারেন আজকে রাত্রিটা আপনার জিন্দেগির সর্বশেষ রাত্রি এশারের নামাজটা ব্যতীত আপনার হাতে আর কোনো সময় নেই শুধু ওই নামাজটা আছে ওই নামাজটা আপনি কিভাবে পড়বেন রাসূল বলতেছে উম্মত তুমি নামাজের নিয়ত করার পর তোমার অন্তর চলে যায় ব্যবসার দিকে তুমি নামাজের নিয়ত করার পর তোমার অন্তর চলে যায় খেলার দিকে তুমি নামাজের নিয়ত করার পর তোমার অন্তর চলে যায় ফ্যামিলির দিকে বিবি বাচ্চাদের দিকে ওই মনকে ঠিক রাখার জন্য তুমি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করো সেটা হচ্ছে ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিইন যখন নামাজ পড়ার জন্য আপনারা যাবেন তখন একটু ভাববেন হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ
আপনি যখন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এই মনোভাব নিয়ে যখন আপনি মসজিদে যাবেন আমি এই কথা শপথ করে বলতে পারি আগামী 40 দিন পরে আপনি এমন নামাজ পড়বেন যেই নামাজের স্বাদ আপনি অনুভব করতে পারবেন এখন তো আমরা নামাজ পড়ি এভাবে নিয়ত করছি বিদ্যুৎ নাই হঠাৎ বিদ্যুৎ চলে আসছে আমার শরীরটা নামাজে অন্তর কোথায় নাই নামাজে না শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ এর জন্য বলতেছে বেগুনাহ না গুজাস্তা বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে আল্লাহ একটা সেকেন্ডও গুনাহ ব্যতীত আমাদের যায় না একটা সেকেন্ড এটা কিভাবে সম্ভব আমরা যে নামাজ পড়তেছি এটা কি গুনাহ একটা সেকেন্ড গুনাহ ব্যতীত আমরা কাটাই না সেটার অর্থ কি এই যে এখন আমি ওয়াজ করতেছি এটা কি গুনাহ নাকি সওয়াব আপনি শুনতেছেন গুনাহ নাকি সওয়াব কখন হবে সওয়াব নিয়ত পরিশুদ্ধি হলে সওয়াব হবে আমি ওয়াজ করতেছি কি জন্য মানুষগণ আমাকে বড় বক্তা বলো কোনো লাভ নাই আপনি শুনতেছেন কি জন্য প্রতি বছর ব্যবসায়ীদের উদ্যোগে একটা মাহফিল হয় না গেলে আবার লোকেরা বলবে এমনে গিয়ে বসি তাহলে আপনার বসারের মধ্যে শরীরটা আছে ওয়াজের মধ্যে অন্তরটা আছে অন্য জায়গায় এক একটা জিনিসের মধ্যে দুইটা রূপ ধারণ করা এটাকে বলে মুনাফিক বাহিরের দিক থেকে মুসলমান ভিতরে কাফের তাদেরকে বলা হয় মুনাফিক আমি বাহিরের শরীর দিয়ে পড়তেছি নামাজ ভিতরে আমার মনটা পড়া আছে ব্যবসার মধ্যে এটাও এক প্রকারের মুনাফিকি এজন্য শেখ ফরিদউদ্দিন আত্তার বলতেছেন বেগুনাহ না গুজাস্তা বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে ওগো আল্লাহ একটা সেকেন্ড তো একটা মুহূর্ত আমাদের গুনাহ ব্যতীত যায় না আমার অন্তর আছে নামাজের মধ্যে অন্তর নাই নামাজের মধ্যে শরীরটা আছে এজন্য সাহাবাই কেরামগণ নামাজের মধ্যে দাঁড়ালে এমন লাগতো যে কোন একটা গাছ এভাবে দাঁড় করে রাখা হয়েছে গাছ মাথার উপর এসে যদি পক্ষীরা বসতো কোন সাহাবাই কেরাম নামাজের অবস্থায় কি মাথার উপর বসেছে কি বসে নাই কিছুই তাদের খবর ছিল না এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে নামাজের জন্য যাচ্ছে সামনে পড়ে গেল আয়েশা সিদ্দিকে আয়েশা সিদ্দিকে সেটাকে বলেন না সেটাকে আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেছে মান আনতে তুমি কে কাকে আয়েশা কে নিজের বিবিকে বলতেছে তুমি কে আয়েশা সিদ্দিকে বলতেছে আমি কে মান আয়েশা আপনার স্ত্রী কি স্ত্রী রসুল বলতেছে কি স্ত্রী হতে আমি আবু বকর সিদ্দিকের কোন আবু বকর সিদ্দিকের কন্যা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা আমি মান হুয়া আবু বকর রসুল বলতেছেন আবু বকর কে আবার নামাজ তো আমরাও পড়ি আবু বকর কে হযরত আয়েশা সিদ্দিকা বললেন হুয়া ইবনু আবি কুহাফা আবু বকর হলো আবু কুহাফার সন্তান আপনার হিজরতের সাথী বাল্যকালের বন্ধু সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি আপনার কালামা গ্রহণ করেছেন আবু বকরের মাইয়া আমি আয়েশা আল্লাহর নবী বলতেছেন আমি তো কাউকে চিনি না আমার নবী নামাজের জন্য চলে গেলেন নামাজ শেষ করে আসার পর আয়েশা সিদ্দিকা রাগান্বিত আল্লাহর নবী বলতেছেন আয়েশা তুমি আজকে রাগান্বিত কেন তোমার চেহারা মলিন কেন আপনার জন্য আপনি আমাকে তো চিনেন না কেন চিনব না তুমি আয়েশা তোমার বাবার নাম আবু বকর তোমার দাদার নাম আবু কুহাফা তো একটু আগে যে আমি আপনার সামনে আসলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কে আমি যখন পরিচয় দিলাম আপনি চিনতেছেন না আবার আমি আমার আব্বার পরিচয় দিলাম আপনি বলতেছেন মান হুয়া আবু বকর কে আমার দাদার পরিচয়
সেবা দিলাম, আপনি তো কিছুই চিনলেন না, এখন এসে আমাকে আবার আয়েশা বলে ডাকতেছে, সব আপনার জন্য। স্ত্রী তো আল্লাহর নবী ইরশাদ করেন, আয়েশা আমি যখন উযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাই, তুমি আয়েশা নয়, সামনে যদি আমার ফাতেমা চলে আসে, কলিজার টুকরা ফাতেমা আমার মেয়েও যদি চলে আসে, আমার কলিজার টুকরা দুই নাতি হাসান হোসাইন যদি তাকে পৃথিবীর যত কিছু থাকুক না কেন, আমি যখন নামাজের জন্য ইচ্ছা পোষণ করি তখন আমার সামনে আমার মালিক ব্যতীত আমি আর কাউকে চিনি না। ফজর জোহর আসর মাগরিব আর এশা, ফজর জোহর আসর মাগরিব আর এশা, ও হুজুরে কলবসে পাঁচ আদা, জুলমতে দিল দূর করতি হাই নামাজ, নূরে ইমা দিল মে ভরতি হাই নামাজ, মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এজন্য নামাজের স্বাদ, নামাজের মজা, নামাজের তৃপ্তি পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে প্রতিদিন নামাজ পড়ার সময় আমরা এই কথাটা খেয়াল রাখব, এই কথাটা মনে মনে ভাবব, এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। হয়তো আমি আজকে সারের নামাজ পড়তেছি, আজকে রাত্রে আমি মারা যাব, কালকে সকাল দশটার মধ্যে আমার জানাজার টাইম নির্ধারণ করা হবে, সকালবেলা মানুষগণ, সকালবেলা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে বিভিন্ন প্রকারের মন্তব্য করবে, সবগুলো আমার জন্য করবে, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। হয়তো আমি আজকে জোহরের নামাজ আদায় করতেছি, আজকে জোহরের পরে এমনও তো হতে পারে আমি রাস্তা পারাপারের সময় হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা গেলাম, এমনও তো হতে পারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, এমন একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেলাম, ডাক্তার বলেছে সময় আর বেশি দিন নেই। এই মুসলমান ভাই বন্ধুরা, বিশেষ করে আমার সমবয়সী যুবকেরা, আপনি কি মনে করেন আপনার দাদার বয়স ছিল 110 বছর, আপনার পিতার বয়স এখন 90 বছর চলতেছে, আপনি মনে মনে ভাবতেছেন কমপক্ষে আমি 80-70-80 পর্যন্ত জীবিত থাকবো? নয় নয়। ও যুবক ভাইরা, এই ধারণাটা হচ্ছে একেবারে ভুল ধারণা। সন্তানের লাশ পিতার কাঁধের উপর মধ্যে সবচেয়ে বেশি বাড়ি জিনিস হচ্ছে সন্তানের লাশ। ওই সমস্ত পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওই সমস্ত বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো, যারা নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যে যাচ্ছে তাদের থেকে গিয়ে জিজ্ঞেস করো কত বাড়ি জিনিস পিতার কাঁধের উপর সন্তানের লাশ। এজন্য প্রতিদিন নামাজ পড়ার সময় এই কথাটা খেয়াল রাখবো, এটাই আমার জীবনের শেষ নামাজ। হয়তো সামনে নামাজ পড়ার জন্য সুযোগ আমি পাবো না, আমাকে সামনে নিয়ে নামাজ পড়বে, আমি নামাজ পড়তে পারবো না, এটাই আমার জীবনের শেষ নামাজ। পয়গম্বর বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, ফসল্লি সালাতা মুয়াদ্দিন, বিদায় নামাজ পড়ো, এটাই জীবনের শেষ নামাজ ভেবে সেইভাবে নামাজ আদায় করো। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ পর দেখবে নামাজের তৃপ্তি এবং স্বাদ তুমি নিজে নিজে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, নামাজের স্বাদ গ্রহণ করার জন্য, নামাজের তৃপ্তি পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন, একটা হাদিস আছে, হাদিসে জিব্রাইল বলা হয়, এটার অপর নাম হচ্ছে মুসুন্না। ওই হাদিসের মধ্যে কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আখবিরনি আনিস সাআহ, হুজুর কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না কিয়ামত সম্পর্কে। তার অর্থ হচ্ছে কোন একটা বিষয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কিরকম, আমি বলবো যে আমি জানি না, তো আমি যদি এরকম বলি এটা কেউ জানবে না, সেটা ঠিক হবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো কিয়ামত কখন হবে, তো রাসূল তো এরকম বলতে পারতেন আমি জানি না, কিন্তু রাসূল কি বললেন, যার কাছে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না,
অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন উত্থাপিত হবে। মানুষ জিজ্ঞেস করবে, হুজুর আপনারা যে কিয়ামতের কথা বলেন কখন হবে, মাতাসসা, কিয়ামত কখন হবে, এই প্রশ্ন উত্থাপিত হবে না? তখন আল্লাহর নবী 1500 বছর পূর্বে নিজেই উত্তর দিয়ে গেলেন কিয়ামত পর্যন্তের জন্য। কিয়ামত পর্যন্ত যারাই এই প্রশ্ন করবে একটাই জবাব, প্রশ্নকারীর চেয়ে যার কাছে প্রশ্ন করা হয়েছে সেও জানে না, অর্থাৎ কেউ জানে না কিয়ামতের বিষয়ে, কে জানে? হ্যাঁ, অতটুকু আছে হাদিসের মধ্যে, কিয়ামত সংগঠিত হবে মুহররম মাসের 10 তারিখ জুমাবার। মুহররম মাসের 10 তারিখ, কোন মুহররম কেউ জানে না। কিয়ামতের বিষয় এলো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এরপর রসুলের কাছে জিজ্ঞেস করলো, ফা আখবিরনি আনিল ইহসান, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর নবী ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের মধ্যে একাগ্রতা আনার জন্য, নামাজকে আপনি ঠিক করার জন্য, নামাজের তৃপ্তি, নামাজের স্বাদ অনুভব করার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করেন, সেটা হচ্ছে আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন, এটা খেয়াল করেন, আপনি মনের মধ্যে এটা বলেন, আমি স্বয়ং আল্লাহ পাককে দেখতেছি, আমি যে নামাজ পড়তেছি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি, আমি যে নিয়ত করলাম সেটাও আমি আল্লাহকে দেখে দেখে করলাম। রসুল বলতেছেন, আন্তাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে এই কথাটা আপনি মনে মনে ধারণা করেন, আমি আল্লাহকে দেখতেছি। ইনলাম তাকুন তারাহু, এখন আপনারা বলবেন, হুজুর আমাদের ঈমান তো অত মজবুত নয়, আমাদের ঈমান তো ওই পর্যায়ের নয় যে আমরা নিজে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারি, সেরকম ঈমান তো আমাদের হয় নাই। তখন আল্লাহর নবী বলতেছেন, ইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওগো আমার উম্মত, তুমি যদিও বা আল্লাহকে না দেখো, এই কথাটা তো কমপক্ষে তুমি স্মরণ করতে পারো, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি যদিও বা আল্লাহকে না দেখি আল্লাহ আমাকে। তাহলে তিনটা পদ্ধতি বললাম, এক নম্বর হচ্ছে বিদায়ী নামাজ পড়া, দুই নম্বর হচ্ছে আমি আল্লাহকে দেখতেছি সেই মনোভাব নিয়ে নামাজ পড়া, তিন নম্বর হচ্ছে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে সেই মনোভাব নিয়ে নামাজ পড়া। আপনি যদি এভাবে নামাজ পড়েন, আল্লাহ পাক বলতেছেন এটা এমন একটা ব্যবসায় পরিণত হবে, তিজারাতাল লাংতাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের তেলাওয়াত এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, সকলে দোয়া করব। সাক্তাই ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছর তো এখানে আসা হয়, এমনও তো হতে পারে ভাই গত বছর এই মাহফিলে ছিল, এই বছর মাহফিল আসার আগে আগে খবরের বাসিন্দা হয়ে গেছে, এমন মানুষ নাই? অবশ্যই থাকবে। এই বছর আমি আসছি, হয়তো আগামী বছর আমি থাকবো, থাকবো না আপনি থাকবেন।